আসসালামু আলাইকুম, বেঙ্গলি রান্নায় সবাইকে স্বাগত। আজকে আমি খুবই মজার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা তো অনেকেই অনেক রকম পায়েস খেয়েছি, কেউ কি তরমুজের পায়েস খেয়েছে? হ্যাঁ, আজকে আমি নতুন স্টাইলের তরমুজের পায়েস তৈরি করে দেখাবো। এই পায়েসটা খেতে অনেক মজার হয়ে থাকে আর এটা চটপট তৈরি করাও যায়। তরমুজের সময় অবশ্যই এই পায়েসটা তৈরি করে দেখবেন, দেখবেন আপনাদের পরিবারের সকলে খুবই পছন্দ করবে আর মুখে লেগে রাখার মতো একটা নতুন স্বাদও পাবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি তরমুজ নিয়েছি, আমি কিউব করে এইভাবে কেটে নিয়েছি। বিচিগুলা সাধারণত ফেলে দেওয়ারই চেষ্টা করবেন। এগুলোকে এখন আমি ব্লেন্ড করে নেব। এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি। এক্সট্রা কোনো পানি দিতে হবে না, এমনিতেই পানি ছাড়বে। এখন আমি রান্নায় চলে যাব। এখানে আমি একটা প্যান নিয়েছি, সেখানে সেই তরমুজের রসগুলো দিয়ে দিচ্ছি। আমি এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, বেশি খেতে চাইলে একটু বাড়ায় দিবেন। আমি এখানে 1 কাপ দিয়েছি। এবার আমি চিনি আর তরমুজের রসটাকে ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ না চিনিটা গলবে আমি ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি যেন চিনিটা গলে যায়। চিনিটা যখন গলে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব একটু ফুড কালার। আমি এখানে রেড ফুড কালার নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। চুড়া জাল দেওয়ার পরে একটু তরমুজের কালারটা হালকা হয়ে আসে, সেই জন্য আমি এখানে একটু ফুড কালার মিক্স করলাম। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, এটা না দিলেও সমস্যা হয় না, কিন্তু একটু দেখার সৌন্দর্য কারণে আমি দিলাম। এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ। এবার আমি একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ তরমুজের রসটাকে ঘন করে নিয়ে আসাবে। এই তো আমার মিশানো হয়ে গেছে। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিব, তারপর আমরা চুলায় চলে যাব। আমি প্যানটাকে চুলায় জাল ধরে দিয়েছি। থকবগে যখন গরম হয়ে আসবে আমি হাত দিয়ে এইরকম অনবরত নাড়তে থাকবো যেন তরমুজের রস উপচে না পড়ে। জাল করা প্রায় 5 থেকে 6 মিনিট পর জালটাকে একটু স্টপ করে দিয়ে আমি সেই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। দেওয়ার আগে অবশ্যই একটু নেড়ে দিবেন, অনেক সময় কর্নফ্লাওয়ারটা নিচে লেগে থাকে। তারপর আমি আবারও চুলা জালটা স্টার্ট করে দিয়ে নেড়ে দিচ্ছি। আর এখন অনবরত নাড়তে হবে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা অনেকটাই ঘন হয়ে আসবে। এই তো দেখতেই পাচ্ছেন, এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে আসবে, ঠিক সেই পরিমাণে তুলে নিতে হবে। আমার এটা প্রায় রেডি, এখন আমি এটাকে নামায় নেব। আমি এখানে গ্লাস নিয়েছি, সেখানে আমি পরিবেশন করব। আপনারা চাইলে যে কোনো বাটিতে যে কোনো স্থানে পরিবেশন করতে পারেন। এবার আমি সবগুলোতে ঢালে দিচ্ছি। এটা যখন ঠান্ডা হয়ে আসবে এটা অনেকটাই জমে আসবে। আর অবশ্যই এটা গরম থাকা অবস্থায় যেখানে পরিবেশন করবেন সেখানে রাখবেন, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে পরে আর ভালো শেপ হবে না। আমি এটা প্রায় 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা করে নেব। এই তো ঠান্ডা করার পর এই অবস্থা, অনেকটাই জমে আসছে। এবার আমি দেখার সৌন্দর্যের কারণে দিয়ে দিব কিছু চিনি। আমি চিনিটা গুঁড়া করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, দেখতে একটু সুন্দর লাগবে সেই জন্য আমি দিলাম। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এবং পাশে থাকা বেল আইকনে মনে করে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার যে কোনো ভিডিও ছাড়া মতো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। আমি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অনেকটা জমে আসছে, আশা করি বাচ্চাদের অনেক পছন্দ হবে। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হব। খোদা হাফেজ।